আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একটি স্কিন ব্রাইটেনিং অ্যান্ড হোয়াইটেনিং জেল ক্রিমের রিভিউ শেয়ার করব। আজকে যে ক্রিমটি সম্পর্কে আপনাদের আমি জানাবো সেটা হচ্ছে লোটাস হার্বাল ব্রাইটেনিং অ্যান্ড হোয়াইটেনিং জেল ক্রিম। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও, এটা মূলত একটি ডে ক্রিম। তো আজকের ভিডিওতে আমি এই ক্রিমটি নিয়ে বিস্তারিত আপনাদের জানিয়ে দিব, এই ক্রিমটি কেমন, এটা আমাদের স্কিনে কি কি কাজ করবে, এটা আমাদের স্কিনকে ফর্সা করতে কতটুকু কাজ করবে, স্কিনে কোনো সাইড ইফেক্ট করবে কি না এই ক্রিমটি, এবং কারা কারা এটা ব্যবহার করতে পারবে এবং কারা কারা ব্যবহার করতে পারবে না, এবং এটার দাম কত, সেসব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এতে করে আপনি এই ক্রিমটি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। আর আমি আমার এই চ্যানেলে বিভিন্ন বিউটি প্রোডাক্টের 100% অনেস্ট রিভিউ শেয়ার করে থাকি আমার রিসার্চ এবং নলেজ থেকে। আপনি এমন ভিডিও দেখতে আগ্রহী হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তীতে আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। লোটাস হার্বাল হোয়াইট গ্লো স্কিন হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং জেল ক্রিমটি মূলত একটি ডে ক্রিম, আর এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান একটি ক্রিম। আর এই ক্রিমটি দাবি করে থাকে যে এটা অল স্কিন টাইপে ব্যবহার করা যাবে। তো প্রথমেই বলবো এই ক্রিমটির প্যাকেজিং নিয়ে, এটা খুবই সুন্দর একটা প্যাকেজিংয়ের মাধ্যমে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটার কন্টেনারটা এমন একটি গ্লাস কন্টেনারের মাধ্যমে আসে। গ্লাস কন্টেনার আমার খুবই পছন্দ, কারণ গ্লাস কন্টেনারে কোনো কেমিক্যাল রিয়াকশন করে না। তো প্যাকেজিংটার ক্ষেত্রে বলবো প্যাকেজিংটা খুবই হাইজেনিক আর তার সাথে ভীষণ সুন্দর। তারপর আসে এই ক্রিমটির কালার ও টেক্সচার। এই ক্রিমটি দাবি করে যে এটা একটি জেল ক্রিম, কিন্তু এই ক্রিমের টেক্সচারটা মোটেও জেল ক্রিমের মতো না, এটি ক্রিমি টাইপের টেক্সচারে আসে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এই ক্রিমটিতে ফুলের সুগন্ধি দেওয়া আছে, আর এটা স্মেলটা আর্টিফিশিয়ালি, এখানে লেখা আছে এটা হার্বাল, কিন্তু হার্বাল টাইপের কোনো সুগন্ধি এখানে অ্যাড করা নেই, এতে আর্টিফিশিয়ালি স্মেল অ্যাড করা আছে। এটা যখন ব্যবহার করা হয় তখন স্কিনে কুলিং ইফেক্ট আসে এবং এটা খুব সহজে স্কিনের সাথে পুরো মিশে যায়, এবং স্কিনকে ময়শ্চারাইজ করতে এই ক্রিমটি কাজ করে, স্কিনটাকে স্টিকি করে না। এই ক্রিমটি স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইটেনিং করতে কাজ করে। এখন আসি এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস নিয়ে। এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টসের ফুল ডিটেলস কিন্তু বক্সের পেছনেই দেওয়া রয়েছে। এটার মধ্যে রয়েছে আলমন্ড অয়েল, গ্রেপ এক্সট্র্যাক্ট, মালবেরি এক্সট্র্যাক্ট, মিল্ক, এনজাইম, গ্রিন টি, আরও অনেক ইনগ্রিডিয়েন্টস রয়েছে এই ক্রিমটিতে। তো এই প্রোডাক্টটি ক্লেম করে এটাতে হার্বাল ফেয়ারনেস এজেন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে বেশ কিছু কেমিক্যালও ব্যবহার করা হয়েছে। এখানে প্যারাবেনও ব্যবহার করা হয়েছে। প্যারাবেনের মাত্রা অতিরিক্ত ব্যবহারে স্কিনের জন্য খারাপ, কিন্তু যদি কসমেটিক্স প্রোডাক্টে নির্দিষ্ট পরিমাণে প্যারাবেন থাকে তাহলে সেক্ষেত্রে তেমন সমস্যা হবে না, কিন্তু সেটা যদি অনেক বেশি পরিমাণে হয় সেটা স্কিনের জন্য ক্ষতিকর। এখানে রয়েছে মিথাইল প্যারাবেন এবং প্রোপাইল প্যারাবেন। এই ক্রিমটি স্কিনটাকে ব্রাইটেনিং করতে কাজ করবে, নট হোয়াইটেনিং। যদিও এখানে লেখা রয়েছে ব্রাইটেনিং অ্যান্ড হোয়াইটেনিং জেল ক্রিম, কিন্তু না, এই ক্রিমটি স্কিনটাকে হোয়াইটেনিং করতে কাজ করবে না, এই ক্রিমটি স্কিনটাকে ব্রাইটেনিং অর্থাৎ উজ্জ্বল করার ক্ষেত্রে কাজ করবে। কেউ যদি এমনটা মনে করে এই ক্রিমটি ব্যবহার করতে চান যে এটা ব্যবহার করলে আপনার স্কিনটা ফর্সা হয়ে যাবে, তাহলে আপনি সম্পূর্ণই ভুল ভাবছেন, কারণ এটা আপনার স্কিনটাকে রাতারাতি ফর্সা করতে পারবে না, এটা আপনাকে পার্মানেন্ট ফর্সা করার ক্ষেত্রে কাজ করবে না, এটা ইনস্ট্যান্ট স্কিনটাকে হোয়াইটেনিং ইফেক্ট দিতে কাজ করবে। মানে যখন আপনি এই ক্রিমটি আপনার স্কিনে ব্যবহার করবেন তখন দেখবেন সাথে সাথে আপনার স্কিনে ব্রাইটেনিং একটা ইফেক্ট পাবে। এছাড়া এই ক্রিমটিতে রয়েছে SPF 25, PA++++, যেটা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার ত্বককে রক্ষা করার ক্ষেত্রে কাজ করবে। এই ক্রিমটি ময়শ্চারাইজিংয়েরও কাজ করে থাকে। যেহেতু এটা ময়শ্চারাইজিংয়ের কাজ করে সেহেতু এটা হালকা একটু অয়েলি হবে, তাই যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তাদের জন্য এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো। আর যাদের স্কিন সেন্সিটিভ, স্কিনে অ্যালার্জি রয়েছে, তারা এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। যদি আপনার স্কিনে এটা শ্যুট করে তাহলে আপনি এটা ব্যবহার করবেন। যদিও এই ক্রিমটিতে বলা হয়েছে এটা অল স্কিন টাইপে, অর্থাৎ অল স্কিন টাইপে এটা ব্যবহার করা যাবে, কিন্তু তারপরেও যাদের অ্যালার্জি রয়েছে এবং যাদের সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই এটা ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেবেন। যদি এই ক্রিমটি আপনার স্কিনে শ্যুট করে তাহলে আপনি এটাকে কন্টিনিউ করবেন, আদারওয়াইজ এটাকে ব্যবহার করবেন না। আর যেসব ডে ক্রিম স্কিনে ইনস্ট্যান্ট ব্রাইটেনিং ইফেক্ট দেয় সেগুলো স্কিনটাকে একটু ড্রাই করে ফেলে, কিন্তু এই ক্রিমটির যে দিকটা আমার সবচাইতে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ক্রিমটি স্কিনটাকে ড্রাই করে না, স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে কাজ করে। আমি বলবো যাদের ড্রাই টু নর্মাল স্কিন তাদের জন্য এই ক্রিমটি বেস্ট হবে, আর যাদের অয়েলি স্কিন তাদের গরমে একটু তেলতেলে লাগতে পারে, কিন্তু শীতের জন্য এই ক্রিমটি ঠিক হবে। এই ক্রিমটির দাম এখন আমি আপনাদের বলে দিচ্ছি। এই ক্রিমটি 40 গ্রামের একটি ক্রিম এবং এটার বর্তমান বাজার মূল্য 290 টাকা।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।